সো হ্যালো গাইস, আমি সোহেল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। আমার হাতে দুটো এয়ার গান আছে, একটা পুরো নতুন, যেটা দেখতে পাচ্ছেন এটা নতুন, এটা পুরনো মাল। পুরনো বলতে ইউজ করা মাল, এটা খারাপ হয়ে গেছে। তো বেসিক্যালি এইসব জিনিস খারাপ হলে আমরা কি করি, ফেলে দেই। অ্যাকচুয়ালি এর ভিতরে যে পার্টস পুর্জাটা রয়েছে ওটা রিপেয়ারিংয়ের যোগ্য থাকে না, বা এর পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই আমরা এটাকে ফেলে দিতে হয়। তো এই যে যেটা নতুন চালিয়ে দেখালাম, এটা নতুন আর এটা হচ্ছে পুরনো। তো আমি এখানে দুটো জিনিসটাকে দেখব, এর ভেতরে কি রয়েছে অ্যাকচুয়ালি ইউজ করার পরে। এটা ইউজ করা মাল দেখছেন, যেটা ইউজ করার পরে কী অবস্থা হচ্ছে আর নতুনে কী থাকছে না থাকছে সব কিছু আজ আমি ভিডিওতে আপনাকে দেখাবো। সো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো স্টার্ট করছি এবার আমরা, এটাকে খোলা খুলি পুরো অপারেশনটা করব, তারপরে দেখে নিচ্ছি। প্রথমে আমরা পুরনোটাকে খুলছি। এর যে কভারটা, এর কভারটা জাস্ট এরকম এখানে লাগানো আছে। এটার হচ্ছে কাজ হচ্ছে এটাই যে এটা প্রচুর হিট হয়ে যায়, যখন হিট গান আমরা চালাই তখন কিন্তু এই, এটা কিন্তু মেটালের, এটা কিন্তু প্রচুর হিট হয়। যদি হাত টাত লাগে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে, তাই এটাতে একটা কভার দেওয়া থাকে, এরকমভাবে একটা কভার দেওয়া থাকে। তো এই কভারটাও দেখতে পাচ্ছেন আপনি, এটাও নষ্ট হয়ে গেছে, কভারটাও পুড়ে গেছে অলমোস্ট, মানে অনেকটা মুখের কাছে অনেকটা পুড়ে গেছে। তো এটা জাস্ট দেখতে এরকম। এবার যদি আমি নতুনটা খুলি, নতুনটা খুললে আপনি বুঝতে পারবেন। এটা নতুনটা রয়েছে দেখছেন, যেটা এটার আপনি যে মুখটা, এর মুখটা দেখে বুঝতে পারছেন এখনও এটা ইউজ হয়নি, এটা পুরো চকচকে রয়েছে আর এটা পুরো গরম হয়ে হয়ে কালো হয়ে গেছে। তো ধীরে ধীরে এক একটা করে আমি জিনিস খুলবো, আপনারা কন্টিনিউ দেখবেন সব কিছু বুঝতে পারবেন, ভিডিওটা এনজয় করবেন, অনেক কিছু শেখার আছে ভিডিওতে। আমরা কিন্তু খুব রিসেন্ট 10,000-এর ফ্যামিলি মেম্বার বানাতে চলেছি, আই মিনস 10,000 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হতে চলেছে। 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা কিন্তু গিভওয়ে রেখেছিলাম একটা হাইড্রোলিক মেশিন, আমরা ফ্রি অফ কস্ট প্রাইজ হিসাবে রেখেছি। তো গিভওয়ে তা পার্টিসিপেন্ট করুন, যদি গিভওয়ে কী করে পার্টিসিপেন্ট করতে হয় যদি না দেখে না জেনে থাকেন, বা ভিডিওটি যদি না জেনে থাকেন, তাহলে ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, প্লাস এন্ড স্ক্রিনে আপনি দেখতে পাবেন, এছাড়াও আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। আই বাটনটা বেসিক্যালি ভিডিও যখন চলছে উপরের দিকে একটা থ্রি ডট থাকে, ওখান থেকে আপনি দেখতে পারেন। আমরা এই এয়ারগানটাকে খুলে দিয়েছি, এর তারটা কেটে দিয়েছি কারণ এটা নষ্ট হয়ে গেছিলো বলে তারটা আমি কেটে দিয়েছি, বাট ভিতরের পুরো যা পার্টস পুর্জা সব একই আছে। আমি আপনাদের সামনেই খুলে দেখালাম জিনিসটা, দেখুন আমি কভারটাকে সাইড করে দিচ্ছি। এবার আমি ভালো যেটা নতুন যেটা ওটাকে খুলছি, পরে আপনাদেরকে দেখাচ্ছি কী করে এ কাজ করে বা কীভাবে এর প্রসেসিং রয়েছে। তো গাইস ফাইনালি ঢাকনটা খুলে গেছে, এটাকে আমি সাইড করে দিচ্ছি। এবার আমি প্রত্যেকটা জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুইচ রয়েছে যেটা অন অফ এবং হাই লো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা সার্কিট রয়েছে যেটার মাধ্যমে আপনি হাই লো দুটো কন্ট্রোল করতে পারবেন। এবার হিটটা কী করে হয়, হাওয়াটা কোথা থেকে বেরোয় সব কিছু দেখাচ্ছি। এটাতেও সেম জিনিস রয়েছে, একই সুইচ, একই আপনার কাজ, কম বেশি বাড়ানো কমানো। এখানে দেখছেন একটা মোটর রয়েছে, 12 ভোল্টের এটা মোটর, এটা 12 ভোল্টের মোটর। আপনি বলবেন যে ডাইরেক্ট কারেন্টে চলছে কী করে, তার জন্য একটা এখানে সার্কিট রয়েছে যেটা আপনার
ডিসিটাকে এসিতে কনভার্ট করে এখানে 12 ভোল্ট দিচ্ছে, তাই এখানে মোটরটা চলছে। এবার আমরা যদি এই যে ভিতর এর ভিতরে কিন্তু মেন কাজটা কিন্তু এর ভিতরে রয়েছে, আমি যদি এটাকে খুলি তাহলে বুঝতে পারবেন যে এর ভিতরে কি কি ফান্ডা রয়েছে। আপনি যদি ভিডিওটা যদি কন্টিনিউয়াসলি দেখেন, পুরো ভিডিওটা যদি আপনি ফলো করেন, তো আপনার কাছে যদি হিট গানে যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনি কিন্তু নিজে সারিয়ে নিতে পারবেন। যদি আপনার সামান্য একটু নলেজ থাকে তাহলে আপনি সারিয়ে নিতে পারবেন, এটা কোনো সেরকম কোনো বড় ব্যাপার না। আপনার কাছে জাস্ট এর কমফর্টেবল টুল থাকতে হবে, একটা স্ক্রুড্রাইভার থাকলেই হলো, আপনি এটাকে সারিয়ে নিতে পারবেন। তো পুরো জিনিসটাকে আমি কভার থেকে আলাদা করে দিয়েছি। এখানে কিন্তু এই যে মুখটা এটাও কিন্তু খুলে যায়, এটা জাস্ট পুরনো হয়ে যাওয়ার জন্য, গরম ঠান্ডা হয়ে কিন্তু এখানে এটা টাইট হয়ে গেছে, নাহলে এটা কিন্তু খুলে যায়, এ পোর্শন থেকে এটা খুলে যায়। তো আমি এখানে পুরোটা খুলে দেখছি। এখানে দেখুন এই যে মোটরটা রয়েছে, এটা একটা ফ্যানের মতন রয়েছে, এই ফ্যানটা কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দেয়, এটা এখানে লাগানো থাকে, আর এই হাওয়াটা সামনে দিয়ে বেরোয়, ছোটো মুখ দিয়ে যখন বেরোয় তখন মনে হয় যেন অনেক বেশি হাওয়া বেরোচ্ছে। তো আমি এটাতেও খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যেটা দেখছেন ফ্যান, এ ফ্যান একই। তো আমি যদি এখানে এই অবস্থায় ফ্যানটাকে চালাই তাহলে দেখুন কি জিনিসটা ঘটছে, ঠিক আছে। এর ফ্যানের হাওয়াটা কিন্তু পেছন দিকে মারছে। গাইস এখানে জিনিসটা কি ঘটেছে বুঝতে পেরেছেন? আই হোপ অ্যাকচুয়ালি এই ফ্যানের হাওয়াটা এখানে দেওয়ার কথা, মানে যেহেতু এখানে হিট প্লাস ফ্যান দুটো একসাথে কানেক্ট করা ছিল, তো আমি এখানে যখন ফ্যানটাকে যখন রানিং করালাম তো এখানে হিট কন্টিনিউয়াসলি হিট হচ্ছিলো, তো হাওয়া না পাওয়ার জন্য অতিরিক্ত হিট হয়ে গেছে। তো এটা ওইভাবে বানানো যাতে এখানে কিন্তু প্রচুর হিট হয়ে গেছে, এটা আর হাত দেওয়া যাবে না, এখন এটা ভালোই হিট হয়ে গেছে। এটা কিন্তু ব্যাপক হিট হয়েছে, এটা দেখতে পাচ্ছিলেন কীভাবে ধোঁয়া বেরোচ্ছিল। সেম জিনিস এটাও এইভাবে ঘোরে, এই হাওয়াটা যখন এর ভেতর দিয়ে যায় তখন এতটা যে এই যে ধোঁয়া বেরিয়ে গেল, যে পোড়ার মতন যে ধোঁয়া বেরোলো, ওই ধোঁয়াটা আপনি দেখতে পেতেন না, কারণ যেহেতু হাওয়াটা যায়, ঠান্ডা হাওয়াটা যখন যায় তখন এতটা হিট হতে দেয় না, তখন হিটটা ব্যালেন্স করে দেয়। তো তাই ওই জন্য ফ্যানটাই দেওয়া আছে, এবং ফ্যানে প্রচুর হাই স্পিড একটা ফ্যান রয়েছে, এবং এই হাওয়াটা যখন এর ভেতর দিয়ে যায় তখন এখানে যে হিটিং এলিমেন্টগুলো যে দেওয়া রয়েছে ওই এলিমেন্টগুলোকে এতটা হিট হতে দেয় না, বা হিটটাকে ব্যালেন্স করে নেয়। তো আমি এটাকে একটু ঠান্ডা করার জন্য সাইড করছি। এবার এই ঠান্ডাটাকে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এর ভিতরে আবার কী কী আছে। এ দেখুন এর ভেতরে কিছু নেই, জাস্ট একটা স্প্রিং রয়েছে। এই স্প্রিং এর ওয়াটটা হচ্ছে ওয়াটে ডিপেন্ড করে, আপনার কত ওয়াটের, এই যে কেনার সময় জিজ্ঞেস করেন যে কত ওয়াটের আপনার লাগবে, ওটা ডিপেন্ড করে আপনার এই হিটিং এলিমেন্টটা কত ওয়াটের স্প্রিং দেওয়া রয়েছে। এটা মেবি 250 ওয়াটের রয়েছে, এটাতেও সেম রয়েছে, এটা প্রচুর গরম হয়ে গেছে, হাত দিতে পারছি না। বাট এই হচ্ছে ফাইনাল, যেটা আমাদের হিট গান যেটা আমরা বলি, এখান থেকে লাইন ইনপুট যাবে, দিয়ে এই যে সুইচটা মিডিলে থাকলে অফ,
নিচের দিকে যেটা একটা দাগ থাকে ওটা লো স্পিড, আর যেটা উপরের দিকে থাকে হাই স্পিড, তখন ফ্যানটা কিন্তু স্পিড বাড়িয়ে নেয়। আর এই যে ফ্যানের সামনে যখন এটা এভাবে থাকে, তখন কি হয়, যখন ফ্যানটা যখন হাই স্পিডে চলে তখন এখান থেকে হাওয়া যায়, ঠান্ডা হাওয়া যখন যায় হিটটাকে ব্যালেন্স করে দেয়, ব্যালেন্স করার সাথে সাথে এটা সেরকম একটা গরম হতে পারে না। আর এই যে স্প্রিংটা, এই যে স্প্রিংটা যেটা জড়ানো আছে, এটা একটা ইনসুলেটর। এই ইনসুলেটরটা একটার সঙ্গে আরেকটা কানেকশান যেটা, ওটাকে আলাদা করে রেখেছে। এইখানেই হচ্ছে সব মেন খেলাটা। এখানে যেটা দেখছেন, হিটটা এই স্প্রিংটা গরম হয় কারেন্টে পেলে, আর ফ্যানটা যখন চলে তখন ওই গরম হাওয়াটা সামনের দিকে যায়। সো গাইস, এই যেটা দেখছেন এটা স্প্রিং, এটাই হিটিংয়ের কাজ করে। আর এটা হচ্ছে এক প্রকার ইনসুলেটর। আমি যদি এটাকে খুলতে চেষ্টা করি মেবি ভেঙে যেতে পারে, তবুও দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা ইনসুলেটর, যাতে এই যে লোহার বডিটা, যেহেতু এই যে স্প্রিংয়ে পুরো ডাইরেক্ট কারেন্ট আসছে, তো এটা যদি লোহার বডিতে টাচ হয়ে যায় তাহলে পুরো শর্ট সার্কিট হয়ে যাবে। তো তাই জন্য এই কাগজটাকে, এটা কাগজ না, এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ইনসুলেটর। এই ইনসুলেটরটা হিট হলে, মানে গরম ঠান্ডা হলে নষ্ট হয় না বা পুড়ে যায় না। এটা হিট, প্রচুর হিট অ্যাবজর্ব করার এটার ক্ষমতা রয়েছে বা হিট সহ্য করার ক্ষমতা রয়েছে, তাই এটাকে দেওয়া হয়, এটাকে এর উপরে এইভাবে পাকিয়ে দেওয়া হয়, এর উপরে এভাবে দিয়ে দিলে আর ডাইরেক্টলি বডিতে টাচ হচ্ছে না। তো আমি যদি এটাকে যদি অন করি তাহলে দেখবেন, আমি বেশিক্ষণ তো অন করে রাখতে পারবো না, বাট আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটা রিস্ক নিচ্ছি। সো গাইস, আপনি হয়তো বুঝতে পেরে গেছেন এতক্ষণে যে এটা কী পরিমাণে হিট প্রোডিউস করছে, আর ওই হিটটাকে আমরা কীভাবে ম্যানেজ করে কাজ করছি তাও হয়তো বুঝতে পেরে গেছেন। কারণ এই ফ্যানটা যখন চলে তখন এখান থেকে যখন ঠান্ডা হাওয়াটা বেরোয় তখন এর হিটটাকে ব্যালেন্স করে দেয়, আর তখনই আমরা ওই হিটটাকে আমরা কাজে নিতে পারি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কারা কারা এই জিনিসটা আজকে প্রথম দেখলেন তাও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখনকার জন্য জয় হিন্দ, জয় ভারত।